আর কোনো কিছু বলার দরকার নেই, বাদ দে। উঠতে কইতো আর জেলখানা দিয়ে আমি যখন হাইটা যাই সবাই উল্টা খারায় সালাম দেয়, তখন ও তো বেয়াদবি করে না। আপনি এত ফাফল হয়ে লাভ নাই, আপনি যে জেলখানায় কোনো হেডম নাই এটা আমরা ব্যাকে জানি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। শিমুল কথা কিন্তু বারবার বলতাম না, এরপরে তোর কিন্তু হাত চলবে কই দিলাম। কিন্তু আপনি আর ভালোবাসে কি প্রতিদান দিলেন? তোর হাঙ্গা করে দিতাম নি উগা। হ্যাঁ তোরে কইলাম তুই আমার লগে থাক, আমার টেক কেয়ার কর, তোর জীবনে যা কিছু লাগে ভাইয়া তো আসি, এত টেনশন করো সের কিললে। কিন্তু আপনি তো ভুলে গেছেন, আই প্রশ্ন দিলে আপনি জেল খেলা তুমি বাড়িতে নিতেন না। শিয়ানো হয়ে গেছো কেন? শিয়ানো হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো তুমি, তুই আরে প্রশ্ন দিলে বাড়িতে নিতেন না। তুই যে নোয়াখালীতে কত আকাম কুকাম করছস, এতে আই আসিলাম না তোর জীবনে, আই না থাকলে তো এতদিন গণপিটনে খাই মরি যাইলি। সুন্দর করে বুঝাই বলছি ব্যাগ ট্যাগ করছে কালকে নোয়াখালী চলে যা, আর টাকা সব কিনলে থাকতে চাস বুঝি না, নতুন নতুন বন্ধু জোগাইছো, ড্যান্ডি শাকিল তোর বন্ধু কেন, এসব হিরোইনচির রাস্তার মধ্যে হিডি কোনদিন মারিয়ালে আমি কিন্তু ঠিক নাই শিমুল। না ড্যান্ডি মিন্ডি এডি খাই না। না না খেলে ভালো হয়েছে, সুন্দর করে সাইডটা দিয়ে বাচ্চাদের ব্যাগটা করছে চলে যা যা। আপনি আর কিছু খাইবেন নি? না কিছু খাইতাম না, কিন্তু আই নোয়াখালী যাইতাম না। তোরে কিন্তু এবার আসলে কিন্তু আমি ফিডাম হয়ে এখানে কই দিলাম, তোরে বেটা হইতে দেখছি আমি শেয়ার আমি করার লগে কেন বিয়া দপ কোনাই কার কালাম মা। আপনি তো নোয়াখালীতে একাই একশো, আপনার লগে তো কেউ থাকানোর দরকার নাই, ইনে কাবিলা ভাই একলা। কাবিলা ভাইয়ের কত আপদ বিপদ আয় দেখছেন, কদিন আগে কত বড় একটা বিপদ ঘটল, জেলখানা পর্যন্ত যাইতে হয়েছে, কাবিলা ভাইয়ের লগে একজন থাকা দরকার না। তাহলে তুই কি কর, তার বিয়ে করাই দিতাম না? কি এখন খালাম মা, হিগের অঙ্গ বিয়ে করলে একজনের লোকে বেশি দিন মন টিকতো না, একটা কাজ করেন হিগের যখন যায় তখনই বিয়েটা করার দিয়ে অঙ্গে হিগের লোকে আয় থাকি যায় ডাকাতে। আচ্ছা ঠিক আছে হিগের লোকে তুই থাকিস, হিগের কোনায় যায় হারারে কার লগে হুনে কথা কয় আর কি খায় বেগুন তুই আরে হুন করে জানাবি ঠিক আছে? আচ্ছা গেলাম মা, আমি আর দেখি শুনে রাখুন আর আমি সব খবর দিই, আপনি একটা কাবিলা বাজে কই দেন। তুই ডাক দে গেলাম মা, আপনি এরাম মানো আপনি দেখতে আইব। কাবিলা রে জিয়াম্মা, এমি আয় জিয়াম্মা। তুই তো এনে থাকিস, তুই তো একলা একলা কি করস কই যাস আই তো কিছুই জানি না, শিমুল রে রাহি গেলাম, শিমুল তোর দেখাশোনা করব। আমার এগে কি পুলিশ নি নাকি আর বডিগার্ড, হিগের আমরা আর লগে কিলে রেখবি, আমার তো এখানে কোনো প্রয়োজনই নেই। আপনি নোয়াখালীতে থাকেন, আপনি বিভিন্ন মিটিং মিছিলে যান, আপনার লগে একটা বডিগার্ড দরকার আছে না? শিমুল একটা পারফেক্ট খোলা, আপনি হিগের আপনার লগে রাই দেন। আর লগে কারো লাগতো না, আর লগে সাদি আছে আরো লোকজন আছে, শিমুল তোর লগে থাকবো। থাক খালাম মা, হিগা যাতে চান না আই আমার লগে নোয়াখালী চলে যাবে। না তোরে যেটা কইছি এটাই করবি, তুই এনেই থাকবি, হ্যাঁ দেখাশোনা করবি। ঠিক আছে তো চান না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আম্মা সমস্যা নেই। আপনি জিগারে রাখি যেতেছেন হিগারে টেক কেয়ার করব নাকি উল্টা হিগার টেক কেয়ার আরে করতে হইব এটাই তো বুঝতেছি না আম্মা। আচ্ছা ঠিক আছে আপনি বলছেন, আর কিছু করবেন না? আর কোনো কথা নেই অঞ্জা। শিমুল এদিকে সামনে যাও, না খালামার লোক কথা আছে। আচ্ছা কথা বলেছি খালাম্মা তো আছে এদিকে এসে, খালাম্মা পান কিনে দিতে হবে, খালাম্মা পান আমি কিনে দিতেছি তুই শুনি। আরে আমার মা কথা আছে দেখছেন আম্মা, আমরা থাকতে এই আর কথা মনে হয় না। আয় ওসে এদিকে খালাম্মা, এদিকে খালাম্মা, এদিকে এদিকে শোন খালাম্মা, উনি যাচ্ছে কোথায় গেন আছে তো। তোমার আম্মা যে সম্মানী মানুষ তার লগে তো সবসময় দলবল থাকে, তোমার লগে একজন বডিগার্ড রাখা দরকার আছে। ঠিক আছে, ওই যে মাঝখান দিয়ে আবার কত ঘটনা ঘটনা ঘটে গেল এই তো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। পাদুরি সালাম দে কাকা, কত সম্মানিত মানুষ আমার জীবন কত উপকার করেছে তুই জানিস। না না সালাম দিয়েছে তো পা ধরতে হবে। আর পা টানি দর কাকার বেটা, কিন্তু মানে করতো সালাম দে। তোমার ভাই কি পুলিশে আসেনি? পুলিশের বুট পরে আছে। ওই আন্ডারগ্রাউন্ড ব্যান্ডটা শোনো তো, কি এর অতীত আত্মা ব্যান্ডম্যান এগুলো আছে না, বিগুনের দিনে 23 জুতে এগুন পড়ছে। দাদু কিন্তু অনেক পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। তুই দাদুর সাথে এইভাবে বিয়াদুবি করে কথা বলিস না, দাদুর একটু সম্মান করে কথা বলিস। আচ্ছা কি অসম্মানটা করলাম? আমার কি আছে না আছে তুই গোলাম জানোস? জেলখানায় যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো কারণে যাওয়া লাগতে পারে। নেক্সট টাইম তগো ভিতরের কেউ বা তগো ফ্যামিলির কেউ যদি জেলে যায়, এই পাশারেই তখন তোরা খুঁজবি। তখন কইলাম এই পাশা চশমা উল্টাই দিব, কাঠের চশমা পিন্দা ফালাইব। মনে রাইস কথাটা? ওই আবু চল। দাদু আপনি যাইন। আরে বেটা ডিম বাস্তইব, চল। আপনি ভাই জিনি এন দাদু আপনি যাই। এই চল লই ভাইয়া, ইগের এখন একটা পোস্ট দিতাম। এত কথা বলছ কেন? তুই চুপ করে না বলতি। বেটা যেটা কইছে মিথ্যা তো বলো না, এটা তো আসলেই পাওয়ার আছে, যেটা তাই চোখের সামনে দেখছি। এ তুই কি বলো না বলো, তুই না এতদিন বললি তার জেলের ভিতরে কোনো পাওয়ারই নেই, এখন এগুলো কি বলো? আরে বেটা হ্যাঁ, তো জেলের ভিতরে ভরপুর পাওয়ার, যেটা তাই দেখছি চোখের সামনে। আই যেদিন জেলে ঢুকছি, আই ঢুকি সাই বাবুরে এনে কোমর কোনায় ঘুমাইও, আমি কিয়া খাইও এইসব কি আমি খাইতে পারুম? আর বাসা পরিবেশ এটা, হ্যাঁ তার ভাই বেড়া তার আসি আরে সুন্দর করে হোতায় দিছে, আরে কোত্তা কাপড় দিছে, আরে পানি সাবান সিগারেট যা কিছু লাগে সব কিছু ভরপুর দিছে, আরে গোসল পর্যন্ত করাই দিছে। হে বেটা তুই দিই এখন চশমা বদলে কাঠের চশমা পরে লাইতেছ, উল্টা কথা বলতে আসো। কারণ এতে যে বদমাইশ, এত সামনে যে এত প্রশংসা করি, তোর আমার গেটির মধ্যে উড়ে যাবে, হেঁটে কিরবি এই তুই? আমি টিকতে মারুম। আর খবরদার, হাবুর সামনে কিন্তু এগুলো কিন্তু স্বীকার করিচ্ছে। হাবু আর হিগা যদি একবার যদি পিক আপ পাই যায়, তোর আর আমারে পুরো সার্কাসের বান্দরের মতো ঘুরাইব। আর তুমি যদি পাকনামি করে কথাগুলো যদি বলছো, তোমার আমি পোজ দিতাম না, এমনি দরুম 5 সেকেন্ডের মধ্যে মরে যাবি। কি কোন ভাই, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।